আসসালামু আলাইকুম আসাদ বিদ অফিসিয়াল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতো আমরা আবারও চলে এসেছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন জারা কার হাউস, এবং বরাবরের মতো আজকে নতুন আরেকটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সিলভার কালারের, এটা টয়োটা ইয়ারিস মডেলের একটা গাড়ি, এবং এটা হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার এবং বাই বন্ড 2006 সাল। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে এই গাড়িটি যখন বাংলাদেশে প্রথম আসে তখন কিন্তু এটা ব্র্যান্ড নিউ হিসেবে এসেছে এবং জিরো মাইলেজের একটা গাড়ি হিসেবে এসেছিল, এবং এখন পর্যন্ত এটার মাইলেজ 50 or 60,000 প্লাস, এবং ব্র্যান্ড নিউ জিরো কিলোমিটার থেকে এখন পর্যন্ত এটা বাংলাদেশেই চলেছে। এবং এটা টোটালি হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, এটা ঢাকা মেট্রো 12-25-24 এই সিরিয়ালের একটা নাম্বার। তো পুরো ভিডিও জুড়ে আজকে এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা কত হলে এই গাড়িটি পারচেস করতে পারবেন এবং কীভাবে গাড়িটি পারচেস করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতোই আজকে আমাদের সাথে আছে মনোয়ার ভাই। তো মনোয়ার ভাই, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা কারোদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাড়ি আছে, সম্পূর্ণ সিলভার কালারের গাড়ি। এটি হচ্ছে বাংলাদেশে সচরাচর খুব কম দেখা যায় এই ব্র্যান্ডের গাড়িগুলো, কারণ টয়োটা ইয়ারিস মডেলের গাড়িগুলো কিন্তু বাংলাদেশ দেশে যারা আপনার সরকারি কর্মকর্তা আছেন তারা কিন্তু এই গাড়িগুলো ইউজ করে থাকেন। কিছু ব্র্যান্ড আছে যেগুলো সাধারণ জনগণ কিন্তু তেমন একটি ইউজ করতে পারে না, তার ভিতরে এটি হচ্ছে একটি। তো আপনাদের জন্য আজ আমি এই গাড়িটি নিয়ে এসেছি এবং আপনাদেরকে আমি এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ইয়ারিস মডেলের গাড়ি। এটি মডেল ইয়ার 2006 সাল এবং রেজিস্ট্রেশন 2006 সাল, আর পেপারসটি কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে 2022 সাল পর্যন্ত। এটি কিন্তু আপনার 1300 সিসির একটি গাড়ি, আমি আবারও বলছি এটি কিন্তু 1300 সিসির একটি গাড়ি। গাড়ি কিন্তু একদম এক্সট্রিম ফ্রেশ অবস্থায় আছে, আর এই গাড়িটি কিন্তু আমরা পারচেস করে নিয়ে এসেছি একটি আপনার ওয়ার্কশপের মাধ্যমে, এবং সরকারি একটি প্রতিষ্ঠান থেকে এই গাড়িটি কিন্তু আমরা ওয়ার্কশপের মাধ্যমে পারচেস করে নিয়ে এসেছি। তো চলুন এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টারিয়রটা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এই গাড়িটা যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে গাড়িটা কিন্তু দেখতে অনেক জোস একটা গাড়ি। তো আমরা আপনাদেরকে একটু ইন্টারিয়রটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন আজকে আমরা টয়োটা ইয়ারিস মডেলের এই গাড়িটার ইন্টেরিয়রটা একটু দেখি। সো আমরা প্রথমেই আপনাদেরকে ড্রাইভিং সিট পজিশন দেখাবো এবং মনোয়ার ভাই আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডটি আছে একদম ফ্রেশ কন্ডিশন একটি ড্যাশবোর্ড, ব্ল্যাক কালার এবং হচ্ছে বিস্কিট কালার সমন্বয়ে। আর এখানে দেখেন আমাদের সিট কাভারটি যে লাগানো আছে এটি কিন্তু বিস্কিট কালারের সিট কাভার। আর এখানে গিয়ার প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটো ট্রান্সমিশনের একটি গিয়ার প্যানেল, এবং এখানে আপনার হ্যান্ড ব্রেকটি আছে, হ্যান্ড ব্রেকটি একদম সচল অবস্থায় আছে। আর এখানে আপনার মনিটর লাগানো আছে, এসি টিভি সব কিছু পারফেক্ট অবস্থায় আছে। আর গাড়ির যে আপনার ফাংশনগুলো অটো ফাংশন খুব পারফেক্ট অবস্থায় আছে, এবং গাড়ির যে আপনার রুফগুলো আছে রুফটি কিন্তু একদম লাইক দিস ফ্রেশ, কারণ আপনারা জানেন এই গাড়িটি কিন্তু আপনার বাংলাদেশে এসেছিলো আপনার একদম ব্র্যান্ড নিউ হিসেবে জিরো মাইলেজের গাড়ি। আর এই গাড়ি কিন্তু সম্পূর্ণ কিন্তু ট্রান্সমিশন সিস্টেমও অটো, ডোরগুলো অটো, সম্পূর্ণ অটো ট্রান্সমিশন ফুল গাড়িটি। এখন আমি আপনাদের গাড়িটির পিছনের সিটটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এই গাড়িটির এখন পিছনের সিটটা দেখাবো আপনাদেরকে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফ্রেশ এবং বিস্কিট কালারের একটা ইন্টেরিয়র। সো মনোয়ার ভাই, এটি কিন্তু একদম পারফেক্ট একটি গাড়ি এবং পাঁচজনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আপনার স্পেসটি আছে হিউজ স্পেস, আপনার লং ড্রাইভে গেলে কোনো প্রবলেম হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা চারজন হয়ে থাকেন তাহলে খুব কমফোর্টলি কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন। আর্মরেস্ট পেয়ে যাচ্ছে, সাথে একটা কাপ হোল্ডার। হ্যাঁ, কাপ হোল্ডার আছে এখানে, আপনারা চাইলে কিন্তু আবার এখানে পাঁচজন আপনারা বসতে পারেন, একদম ফ্রেশ কন্ডিশনসে আছে। আচ্ছা, এবার আমরা একটু গাড়িটার বুট স্পেসটা দেখবো, যে আপনারা ট্রাভেলিংয়ের সময় অ্যাকচুয়ালি কতটুকু এটাতে লাগেজ ক্যারি করতে পারবেন। আমরা যদি একটু ওভারঅল গাড়িটাকে আপনাদের সিনেমেটিক শটে দেখাই দিয়েছি, এবং আমি আপনাদেরকে এই সুযোগে একটু টায়ারটা দেখাই দিই। এটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এবং এক্সট্রিম কন্ডিশনের টায়ারটা আছে, যেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। অনায়াসে কিন্তু আপনারা অনেক মাইলেজ, মানে অনেক পর্যন্ত আপনারা চালাতে পারবেন, অনেক দিন যাবত চালাতে পারবেন এটা। এবং এবার বুট স্পেস, বুট স্পেসটি আপনারা দেখে নেন একদম ফ্রেশ অবস্থায় আছে বুট স্পেসটি। যদি আপনি একটু নিচে লক্ষ্য করেন, লাইক দিস নতুন,
এখনো আপনি কিন্তু নতুন ভাবে কিন্তু নিতে পারবেন এখানে স্পেয়ার চাকাটি নেই সেটা আমরা দিয়ে দিব এবং স্পেয়ার চাকা না থাকলেও কালার গুলো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি কতটুকু চলেছে আমার মনে হয় রিকন্ডিশন গাড়ি এত ফ্রেশ থাকে না ফ্রেশ থাকে না আর এখানে সিলিন্ডারটি লাগানো আছে এটা কিন্তু হচ্ছে আপনার 60 লিটারের সিএনজি তে কনভার্ট করা আছে এটা একটি এবং গাড়ির যে আপনার সিট গুলো দেখতে পাচ্ছেন লাইক দিস নতুনের মতো কিন্তু আছে এগুলো একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে মানে এই গাড়িটা নিয়ে আপনাদের কোনো সংশয় থাকার কোনো কথা নয় যেহেতু এত এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো বরাবরের মতোই আপনাদের আগ্রহের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এবার ইঞ্জিনে চলে যাব তো মনোহর ভাই এবার আমাদেরকে একটু ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করবে আর আমি ওভারঅল এই পাশ থেকে আমি একটু গাড়িটা দেখাবো ইঞ্জিনটা দেখানোর আগে আমি আপনাদেরকে গাড়ির যে কার্ড আছে যে কার্ডটি কারে আমি আপনাদের দেখে দিই চারটি টায়ার আপনার রিকন্ডিশন চাকা এই চারটি টায়ার দিয়ে কিন্তু আপনার কয়েক মাস আপনারা ইউজ করতে পারবেন আপনাদেরকে চাকা নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না এবং চারটি রিং চারটি চাকা চারটি রিং একদম ফ্রেশ এগুলো এখন টেনশন নাই তো আমরা এবার যদি একটু গাড়ির ইঞ্জিনটা দেখি তো আমরা এবার ইঞ্জিনে চলে আসব আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও এটা কিন্তু VVTi ইঞ্জিন এবং 1300 সিসির একটা ইঞ্জিন হ্যাঁ 1300 সিসির একটা ইঞ্জিন VVTi মডেলের ইঞ্জিন বিশেষ করে যারা পার্সোনাল ফ্যামিলি কার হিসেবে ইউজ করতে চান তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই পারচেজ করতে পারেন যাদের সদস্যের সংখ্যা কম বা একটা লেটেস্ট মডেলের একটা কার নিতে চাচ্ছেন বা যারা একটু চান যে একটু অত্যাধুনিক ইঞ্জিন হোক একটু সাশ্রয়ী হোক এবং যারা সবথেকে বেশি চিন্তা করেন যে ইয়ারলি যে ফিটা আছে রিনিউ ফি যেটা আছে সেটা যেন রেজিস্ট্রেশন ফিটা যেন অনেক কম হয় যেহেতু 1300 সিসির একটা ইঞ্জিন সেহেতু কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু অনেক মানে কস্টিংটা কিন্তু অনেক কম এবং তো মনোর ভাই এবারে একটু ইঞ্জিন সম্পর্কে আপনি যদি একটু ধারণা দেন এখানে যে ইঞ্জিনটি আছে এটা VVTi মডেলের ইঞ্জিন এটি হচ্ছে আপনার 2NZ ইঞ্জিন এটি কিন্তু FI ইঞ্জিন ওকে 2NZ FI ইঞ্জিন এটি অরিজিনাল ইঞ্জিন আচ্ছা একটু সামনে যান আচ্ছা এটা কিন্তু হচ্ছে একদম টোটালি অরিজিনাল একটা ইঞ্জিন এবং দেখতে পাচ্ছেন ব্যাটারি কন্ডিশন কিন্তু একদম যে অবস্থায় ছিল সেই অবস্থায় গাড়ির সাথে যে ব্যাটারিটা এসেছে সেম ব্যাটারিটাই কিন্তু আছে এবার একটু ইঞ্জিন সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত ধারণা দেন যে এই ইঞ্জিনটা অনেকে চিন্তা করতেছে যে যেহেতু 1300 সিসির একটা ইঞ্জিন সেহেতু কতটুকু এটা ক্যাপেবল রোডে চলার জন্য না না আপনারা জানেন যে 1300 সিসির যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনি অনায়াসে ইউজ করতে পারেন আর এটা স্পেশালি VVTi মডেলের ইঞ্জিন কারণ VVTi মডেল ইঞ্জিনগুলো কিন্তু আপনার অ্যালিয়ন প্রিমিও বা হাই কোয়ালিটি যে গাড়িগুলো আছে সেখানে ইউজ করা হয় সেই থেকেও এটি কিন্তু আপনার 2NZ ইঞ্জিন লাগানো আছে অরিজিনাল 1300 সিসির একটি ইঞ্জিন এবং ইঞ্জিনে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না এবং ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা নেই যদি কোনো কাজ আপনারা আমাকে দেখাতে পারেন তাহলে সেই কাজটা আমি নিজ দায়িত্বে নিজ খরচে কিন্তু আমি আপনাদেরকে করে দিব এবার সবার প্রতীক্ষিত যেহেতু একদম আপ টু ডেট এবং লেটেস্ট মডেলের একটা গাড়ি তো এই গাড়িটার এবার আমরা একটু প্রাইস সম্পর্কে জেনে নেব ওকে তো বিয়ার এই গাড়িটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডেড ইয়ারিস মডেলের গাড়ি এই গাড়িটির মডেল এটি 2006 সাল এবং রেজিস্ট্রেশনও 2006 সাল কারণ যেন সেম ইয়ার যদি আপনার রেজিস্ট্রেশন এবং আপনার মডেল হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আপনার ইনটেক গাড়ি বা লাইক দিস ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা বলতে পারেন আর এই গাড়িটি হচ্ছে আপনার পেপার্স কিন্তু আপডেট করা আছে 2022 সাল পর্যন্ত তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দামটি আমরা রেখেছি মাত্র 8,60,000 টাকা এটি আমাদের চাওয়া প্রাইস এখানে কিন্তু আপনার দামাদামি করতে পারবেন আর আসাদ বিদ্যুৎ চ্যানেলের রেফারেন্সে যদি যারা কারণ এই গাড়ি পারচেস করেন তাহলে দামাদামির বাইরে তারা কিন্তু একটি স্পেশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা অবশ্যই গাড়িটির ওভারঅল কন্ডিশন দেখেছেন এবং আপনাদেরকে সিনেমেটিক শটে পুরো গাড়ির কিন্তু আমরা রিভিউটা দেখিয়ে দিয়েছি এবং ইন্টেরিয়র এক্সটেরিয়র সব আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করেছি পেপার সম্পর্কে আপনাদের আপডেট ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এটার উপর ভিত্তি করে আমাদের পেপার্স এবং গাড়ির কন্ডিশনের উপর ভিত্তি করে এই গাড়িটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 8,60,000 টাকা এবং অবশ্যই এটা কিন্তু আস্কিং প্রাইস আপনারা চাইলে যারা কার হাউসের সাথে যোগাযোগ করে এই গাড়িটি কিন্তু দরদাম করতে পারবেন এবং যারা আসাদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের পারপাস দিয়ে রেফারেন্স দিয়ে এই গাড়িটি পারচেস করবেন তাদের জন্য কিন্তু স্মার্ট অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা গাড়িটা কিন্তু আরও অনেক চিপ প্রাইসে কিনতে পারবেন
আর সেজন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই জারাকার হাউসে আসতে হবে। জারাকার হাউসের লোকেশন হচ্ছে রংপুর রোড জয়পুর পাড়া বগুড়া। আর আপনারা গুগল ম্যাপ থেকে যদি জারাকার হাউস লিখে সার্চ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন জারাকার হাউসের এক্স্যাক্ট লোকেশন। আর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দিব, এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে মনোয়ার ভাইয়ের নাম্বার, আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে এই গাড়িটি পারচেস করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আসাদ রিদ অফিসিয়াল চ্যানেলে চোখ রাখুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।